চট্টগ্রামের কর্ণফুলীর মুজ্জাটেক এলাকাত চেকপোস্টত অভিযান চালাইরে দুয়া তক্ষক সহ দুইজনের আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। মূলত পাচারকারী অল বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত অবস্থায় দুয়া তক্ষক লজিত আছিল ডাহার সাবারত, যার ওজন 150 গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক 14 ইঞ্চি। বান্দরবনত্তন রাজধানী ডাহার কেরানীগঞ্জের সাবারত লজিবার ফতত মঙ্গলবার নভেম্বরের 24 তারিখ ভোর রাতিয়া কর্ণফুলী থানা পুলিশ মুজ্জাটেক এলাকার চেকপোস্টত অভিযান চালাইরে দুই পাচারকারীরা আটক করে। আটককৃত ব্যক্তি হলিল দি কেরানীগঞ্জের মৃত সিরাজুল হকের পুত্র হাজি মোহাম্মদ মনিরুল হক ও সাবারর আক্কাস আলী মাস্টারের ফুয়াদ দেলোয়ার হোসেন। আজিয়া বিয়াল সেটে তক্ষক উদ্যালয়ের সাংবাদিক অলর ফর সংবাদ সম্মেলনত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার ইয়াসির আরফাত জানাইল দি, একটু ছোট করে ইনফরমেশন ছিল যে বান্দরবান থেকে বন্য প্রাণী পাচার হতে পারে, এরকম একটু ছোট ইনফরমেশন ছিল। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা গতকাল রাতে আমাদের মুজ্জাটেকে একটি স্পেশাল চেকপোস্ট বসাই, দিকে রাত 3টার সময় আমরা যে মনিরুল হক নামে একজনকে আটক করতে সমর্থ, যার হেফাজতে একটি ক্যারিং ব্যাগ ছিল এবং তার ব্যাগের ভিতরে একটি বিশেষ পদ্ধতিতে এই তক্ষক দুটি সে বহন করছিল, তো তাকে আমরা আটক করি এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে বান্দরবান সদর থেকে ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছিল। এবং তার থেকে আমরা যে ইনফরমেশন পাই, সে মূলত ক্যারিয়ার বহনকারী হিসেবে সে দায়িত্ব পালন করছে এবং এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ এখানে যারা আছেন তাদেরকে আমরা তদন্ত, তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমাদের তদন্ত অব্যাহত আছে। পরে ফটিয়া রেঞ্জ বন কর্মকর্তা লড়াত তক্ষক দুনুয়া হস্তান্তর করা, যাতে তারা বনত অবমুক্ত করে দেয় এবং পাচারকারী দুইজনের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 10,000 টাকা করে জরিমানা করে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর তারা ছাড়ে দেওয়া হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।